নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বৃহস্পতিবার বর্ধমানের নবাঘাটে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শাসক দলের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হল মহিষা দলে। জনগণের সুবিধার্থে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করলো কালিকাগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। কংগ্রেসের সঙ্গে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি বেসরকারি চিকিৎসালয় থেকে এক চিকিৎসাধীন গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা চালান প্রেমিক। চোখ রাখব এক ঝলকে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের, ঘটনায় আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর অরবিন্দপল্লির কাছে। মৃতদের নাম রাজু তুরি ও মঙ্গল রাজবংশী। আহত সাগর রাজবংশীর চন্দননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হলো। পূর্ব বর্ধমান জেলার বরশুল অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। শোভাযাত্রা ও পুজো পাঠের মাধ্যমে চলে এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে ক্ষুদে থেকে প্রবীণ সকল সদস্যের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। হুগলি জেলার চৌতালা মোড়ে তারকেশ্বর চক দিঘি রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ধনেখালী থানার গোপীনাথপুর 2-এর তৃণমূল সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন উপপ্রধান মৃত্যুঞ্জয় বেড়ার উপর হামলার প্রতিবাদেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ধনেখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার বর্ধমানের নবাঘাটে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে হাতের কাছে মন্ত্রীকে পাওয়ায় খুশি অংশগ্রহণকারীরা। এদিন মন্ত্রী দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য ধন্যবাদ দিতে ভোলেননি। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শহর বর্ধমানের ঝটিকা সফরে আসেন বৃহস্পতিবার। এই দিন তিনি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নবাঘাটে একটি অনুষ্ঠান বাড়িতে আসেন। এই দিন তিনি দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য অভিনন্দন দেন। এর পাশাপাশি তিনি বিজেপি সরকার সহ নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ চালান। চোখের সামনে মন্ত্রীকে পাওয়ায় খুশি অসংখ্য গ্রহণকারীরা। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হলো মহিষা দলে। পঞ্চায়েত ভোটে শাসক দলের প্রার্থীদের জয়ী করার জন্য এইরূপ উদ্যোগ গৃহীত হয়। অনুষ্ঠানের সংগঠনে বিভিন্ন নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ আসনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তাই এই জয়ের জন্য পূর্ব মেদিনীপুরের জেলাবাসীকে কৃতজ্ঞতা জানাতে বুধবার বিকেলে মহিষা দলে অনুষ্ঠিত হলো কৃতজ্ঞতা সভা অনুষ্ঠান। এদিনের সভার আগে গোটা মহিষা দল পরিক্রমা করে বিশাল পদযাত্রা। এদিনের পদযাত্রায় জয়ী প্রার্থীরা ছাড়াও প্রায় 1000 জন তৃণমূল সমর্থক পা মেলান।
বিরোধী রাজনৈতিক দলগুলোর কাজ ছিল সকালবেলা আদালতের দরজা খুললে আদালতে গিয়ে তাদের কথা জানানো। আমরা সংসদীয় রাজনীতিতে আমরা আদালতের প্রতি শ্রদ্ধা আছি, শ্রদ্ধা রেখে যে কথা বলতে চাই, বাংলায় যোগ্যই মেয়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ফলাফল সকলেই নিয়ে বেরিয়েছে। বাংলার মানুষ আরেকবার প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গ্রামীণ বাংলার মানুষের যে অটুট সমর্থন ছিল সে সমর্থন অটুট রয়েছে। আজকে মহিষাদল বক্তার ব্যতিক্রম নয়। পদযাত্রা শেষে মহিষাদলের শহীদ স্তম্ভ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় একটি সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী, মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দিব্যেন্দুবাবু বিরোধীদের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগড়ে দেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। জনগণের সুবিধার্থে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করল কালিকাগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। কালিকাগঞ্জের বিডিও এই পরিষেবা উদ্বোধন করেন। এই পরিষেবা চালু হয়, উপকৃত হবেন মানুষজন। সাধারণ মানুষ তথা গ্রামের মানুষের সুবিধার্থে অভিনব উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলার কালিকাগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। গ্রামের মানুষদের পঞ্চায়েত অফিসে এসে সব ধরনের সরকারি কাজের ফর্ম ফিল আপ করতে হতো, এমনকি সরকারি নতুন কি প্রকল্প চালু হয়েছে তা অফিসে এসে জানতে হতো। সেই সব দিন শেষ। এবার গ্রামের যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে সব ধরনের সরকারি কাজের ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। বৃহস্পতিবার ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন কালিকাগঞ্জের বিডিও মোহাম্মদ জাকারিয়া। এটা আমাদের জেলাতে প্রথমবার কোনো কিছু নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করেছি। এখানে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তথ্যগুলো আগামী দিনে আপলোড থাকবে, যেগুলো মানুষ বাড়িতে বসেই যে কোনো জায়গা থেকে দেখাশোনা করতে পারে। আজ থেকে চালু হলো নাকি? এটা আজ থেকে চালু। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মীরা মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। কংগ্রেসের সঙ্গে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোবড়া থানার চোপমারি এলাকায়। ঘটনায় আহত হয়েছেন 2 জন কংগ্রেস কর্মী। উত্তর দিনাজপুর জেলার চোবড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চোপমারি এলাকায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বোমাগুলির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। গুলিবিদ্ধ হয়েছে 2 কংগ্রেস কর্মী বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে চোবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলতেছে গাড়ি করে বাড়ি চলে গেল। পুলিশ গিয়ে কি করছিল কি না, আমাদের এখানে লাঠিচার্জ একদম পুরা শুরু। লাঠিচার্জ করতে করতে একদম গুলি, এরকম গুলি পানির মতো গুলি ছাড়তেছে একেবারে, কেউ থাকা যাচ্ছে না। আমি তো জানি যে সিধা সাদাভাবে রাস্তায় আছি, আমি কি জানি যে গুলি ছাড়বে ওরা? গুলি করছে পুলিশ। পুলিশ তাহলে পুলিশের গুলিতে দুইজনকে পুলিশের গুলি লাগিয়েছে। বলছি কি নাম এদের দুজনের? একজনের নাম সমীরুল হক আমার ভাই, আর একজন জৌরিফুল আমার ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চোপমারি এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি বেসরকারি চিকিৎসালয় থেকে এক চিকিৎসাধীন গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে, কিন্তু ওই নিখোঁজ গৃহবধূকে ওই চিকিৎসালয় থেকেই খুঁজে পাওয়া যায়। একটি বেসরকারি নার্সিংহোম থেকে রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। রোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নন্দীগ্রাম থানার অন্তর্গত গড় চক্রবেরিয়া গ্রামের এক গৃহবধূ পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। খবর জানতে পেরে পরিবারের লোকেরা তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন, কিন্তু হঠাৎ বৃহস্পতিবার ওই গৃহবধূর পরিজনরা তাকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কালকে রাত্রে বিষ ঘরে বিষ খাইছিল তার স্বামীর ঘরে, তার শ্বশুর নিয়ে আসছিল এখানে ভর্তি করতে, আমাদের সাথে করে নিয়ে আসে ডাক্তার আসি, তার মা আমি আসি, সেখানে ভর্তি হয়েছে। ওয়াশ করিতে ওয়াশ টাস করিতে ভালো আছে, মেয়েটি খাবে চকার করছে, কানে দু হাতে পায়ে এসি দড়ি দিয়ে বাঁধে রাখছে।
মেয়েটি খাবে কাঁদেছে আর টাকা দুধ দিবে, টাকা আছে ঘরে ঘরে বাচ্চা তিন বছরে, আর করে তুমি আমাকে ছেড়ে দাও গো, আমি খাবো, আমি প্রস্তাব করতে যাবো, আমার টাকা আছে দুধ দেবো না, আমার এটি কোনো বেটা ছেলে নেই, আমি ছাড়বো। এটিও গেট খুলেনি, সেটিও গেট খুলেনি, আর কাউকে দেখতে পাইনি, তার না তার চার ধার খুলে খালি গুজু টাপু করছে। কত বয়স মেয়েটার? মেয়েটার বয়স 20 বছর। ওই গৃহবধূর নাম পূর্ণিমা বেরা। ঘটনার জেরে ওই গৃহবধূর পরিবার তমলুক থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পরে ওই গৃহবধূকে ওই চিকিৎসালয় থেকেই পাওয়া যায়। কি অবস্থা ছিল পেশেন্ট? পেশেন্ট মোটামুটি কনসাস। হ্যাঁ, মোটামুটি কনসাস। হ্যাঁ, আজ কি হলো, তারপরে কি হয়েছে? পেশেন্ট অ্যাডমিট ছিল, যেরকম ট্রিটমেন্ট দেওয়া, ট্রিটমেন্ট চলছে। রাত্রে ঠিক পৌনে চারটার সময় খবর পেলাম যে পেশেন্ট মিসিং। খোঁজাখুঁজি করেছিলাম যে যদি নার্সিংহোমের ভেতরে কোথাও থেকে থাকে, ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন মানে টয়লেট যা আছে সেগুলোতে খোঁজাখুঁজি শুরু করেছিলাম। তারপর যখন পেলাম না, তখন আমাদের সিসিটিভি ফুটেজটা দেখলাম যে পেশেন্ট অ্যাকচুয়ালি বেরিয়ে কোন দিকটায় গেল। যখন দেখলাম যে ও বেরিয়ে প্রথমে গেটের কাছে এলো, গেটে যখন তালা লাগানো দেখলো, এটা দিয়ে উঠে ও বাস দিয়ে এখান দিয়ে নেমে বাইরের দিকে চলে গেল। বাইরের দিকে চলে গেছে। কোথাকার পেশেন্ট এটা? নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা চালান প্রেমিক। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালী দেধারা গ্রামে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই প্রেমিক। প্রেম চিরদিনই অমর, এমনই দৃশ্য দেখা গেছে বৃহস্পতিবার হুগলির ধনেখালীর দেধারা গ্রামে। পূজা দাসের সাথে পাড়ারই মান্তু দাসের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। শনিবার পূজার বিয়ে হয় পুরসুরার কেলেপাড়ার হেমন্ত ভৌমিকের সাথে। প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক মান্তু দাস। বৃহস্পতিবার সকালে পূজা খবর পায় মান্তু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে স্বামীকে নিয়ে মান্তুকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই হাতে শাখা খুলে স্বামীর হাতে ধরিয়ে দেয় এবং প্রেমিকের সেবায় নিয়োজিত করে নিজেকে। মান্তুর অবস্থার অবনতি হওয়ায় প্রেমিককে বাঁচাতে পূজা মান্তুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শুনেছি বলতে ওদের প্রবলেমের জন্য নিয়ে এসে ছুটে আমাকে কোনো অ্যালাউ করছে না, নিয়ে ওর সঙ্গে যার সঙ্গে প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাকে নিয়ে চলে যাচ্ছে। শাখা সিঁদুর সব আমাকে খুলে ফেলে দিয়ে আপনাকে কি বলেছিল? আমাকে বলেছিল আমার তারকেশ্বর ডাক্তারখানা আসছি বলে আমার চলে এসছে মেয়েটা। তারপরে আপনি এসছেন? হ্যাঁ। এসে কি দেখলেন যে স্ত্রী অন্য কারোর সাথে? হ্যাঁ, দিয়ে আমি ভর্তি করলাম। ওই জন্য ভর্তি করলাম, চলে যাও তুমি এখান থেকে চলে যাও। ছেলেটি কি বিষ খেয়েছিল নাকি? হ্যাঁ, ছেলেটা খেয়েছে, বলছে ও কুড়িয়ে নিয়ে খেয়েছে। কেন খেয়েছে? কেন কেন খেয়েছে? ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক, তার জন্য খেয়েছে। মানে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে সরব হলো কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে কুলটির নিরামাতপুর মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। নেতৃত্বের তরফে এদিন প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিরামাতপুর মোড়ের কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যুব কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান। চারিদিকে যে তেলের দাম যেভাবে বেড়ে গেছে, তাতে মানুষ আজ দিশাহারা হয়ে গেছে। তেলের দামের সাথে সাথে বাংলায় বেড়েছে, সব কিছু বেড়েছে, এর ফলে মানুষ দিশাহারা। এর প্রতিবাদ করার জন্য মোদী সরকার যখন এসেছিল তখন বড় বড় স্লোগান দিয়েছিল, অনেক রকম কথা বলেছিল, মানুষকে অনেক শান্তি দেওয়ার কথা বলেছিল, কিন্তু আজকে সেই সমস্ত ব্যাপার
ইয়ে করে আমরা লক্ষ্য করলাম চার বছর ধরে মোদী সরকার ভারতবর্ষকে ডুবিয়ে দিল, ভারতবর্ষকে বাড়ানো হয়। এই পরিস্থিতিতে আজ যুব কংগ্রেসের তরফ থেকে এখানে আমাদের সবাই মিলে কংগ্রেসের তরফ থেকে মিলে আমরা আজ পথ অবরোধ করেছি। এরপর যদি এরমভাবে হয় তো এরপর আমাদের ওপর থেকে যে দায়িত্ব দেবে আমরা সেটা পালন করব এবং সেই দায়িত্ব নিশ্চয়ই ভারতবর্ষ বন্ধের নিচে হবে না, এতে কোনো সন্দেহ নেই। তাদের দাবি, অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চণ্ডী চ্যাটার্জি, প্রসেনজিৎ পুইতুন্ডি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। গ্রাহকদের সুবিধার্থে নতুন একটি এটিএম মেশিন স্থাপিত হলো। পাল্লা রোড এলাকায় মেশিনটি স্থাপিত হয়। এলাকায় নতুন এটিএম মেশিন স্থাপিত হয় খুশি অংশগ্রাহক কুল। একটি কোঅপারেটিভ ব্যাংকের এটিএম পরিষেবার সূচনা হলো। পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড এলাকায় স্থাপিত হয় এটিএম মেশিনটি। মানুষজনের সুবিধার্থে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন এই এটিএম মেশিনটি স্থাপিত হয়। ফিতে কেটে নতুন এটিএম মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্যোক্তাদের আশা, নতুন এই মেশিনটি জনগণকে ২৪ ঘন্টায় পরিষেবা দেবে। এলাকায় নতুন এটিএম মেশিন স্থাপিত হওয়ায় খুশি সাধারণ মানুষজন। কাছাকাছি আমরা একটা এটিএম পেলাম আমাদের ডিস্ট্রিক্ট। এই এলাকায় একটা এটিএম আছে এসবিআই, খুব চাপ, আর একটা এটিএম হওয়াতে খুবই ভালো হয়েছে, এখানকার মানুষের খুব উপকৃত হবে। আর টাকা থাকছে সবসময়? হ্যাঁ, সবসময় টাকা। ব্যাংক কর্তৃপক্ষ মনে করেছেন এর ফলে মানুষজনের আর্থিক সুরাহা হবে। পাল্লা রোড থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রমজান মাস উপলক্ষে ফলের বাজার অত্যন্ত চড়াও। অন্যান্য জায়গার সাথে সাথে একই অবস্থা পরিলক্ষিত হয় দক্ষিণ দামোদর এলাকায়। ফলের ব্যবসায়ীদের থেকে ক্রেতা সকলেই একথা স্বীকার করে নিয়েছেন। কয়েকদিন হলো পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে। অসংখ্য ধর্মপ্রাণ মানুষজন রমজান মাস উপলক্ষে রোজা পালন করে। রোজা উপলক্ষে ধর্মপ্রাণ মানুষজন সারাদিন উপবাস করে সন্ধ্যের সময় রোজা শেষ করেন ইফতারের মাধ্যমে। রমজান মাস উপলক্ষে ফলের বাজার খুবই চড়া, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায়ও একই চিত্র ফুটে উঠল। বিভিন্ন জায়গায় ফল বিক্রেতারা তাদের পসার সাজিয়ে বসেছেন ফল বিক্রির আশায়। এই রোজার মাসের আগে যে বাজার ছিল, এই রোজার মাস শুরু হয়, বাজার কেমন? বাজার মোটামুটি খারাপ না, ভালো চলছে। মানে ফলের দামটা আস্তে আস্তে মোটামুটি দামে ঠিকই আছে, বেশি না হচ্ছে না। যেরকম ৪০-৩০-২৫ টাকা কেজি আম, কলা ২০-২৫, সেরকম ভালো কলা হলে ৩০ টাকা, মিডিয়াম লেচু, ভালো লেচু তেরম ধরো ৪০ টাকা, ৬০ টাকা। মানে অন্যান্য বছর থেকে এবছরে কি ফলের দাম একটু বেশি না কম? না, ধরতে গেলে কমই আছে। রোজা উপলক্ষে ফলের দাম আকাশ ছোঁয়া বলে মত পোষণ করেছেন ফল বিক্রেতারা। ফলের বাজার যে আকাশ ছোঁয়া তা মেনে নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার শাসক দলের নেতা শফিকুল ইসলাম। এখন এই রোজার মাসে কদিনের মধ্যেই গোটা বাজার আকাশ ছোঁয়া দাম এসে গেছে। সমস্ত ফল থেকে আরম্ভ করে যেখানে প্রায় ১৫০ টাকা দামে আপেল পাওয়া যাচ্ছিল সেখানে ২০০ উপর আপেলের দাম, এবং অন্যান্য কলা থেকে শুরু করে প্রত্যেকটা ফল, আঙুর থেকে শুরু করে খেজুর থেকে শুরু করে প্রত্যেকটা ফলের দাম দোকানদার ব্যবসা তারা বাড়িয়েছে। আমি জানি না যে এটা কেন হয়েছে। আর প্রত্যেক বছর এমনি সারা বছরে ১১ মাসে যা ফল বিক্রি হয় বাজারে, হ্যাঁ, সেই ১১ মাসের চেয়ে বেশি ফল বিক্রি হয় এই এক মাসে রোজার মাসে। এটা ব্যবসাদারদের হিসাব পরিসংখ্যান। এই জন্য আমরা সরকারকেও বলবো, অনুরোধ করবো যে এই রোজার মাসে যেন জিনিসপত্রের দাম অনেক কম, যেন কম থাকে, বাজার যেন কন্ট্রোল থাকে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কি দাম বেড়েছে বলছেন আপনি? চাহিদা বাড়ার সঙ্গে আমার মনে হয় গোটার প্রত্যেক বছরই কিন্তু রোজার মাসে এই জিনিসটা ঘটে। এটা কি শুধুমাত্র এই দক্ষিণ দামোদর এলাকায় হচ্ছে না? দক্ষিণ দামোদর কেন, গোটা বর্ধমান জুড়ে হচ্ছে এবং মনে হয় আরও অন্যান্য জায়গায় হচ্ছে। কিন্তু যেমন আমি প্রতিবেশী বাংলাদেশে গেছি, যে দেখেছি যে সেখানে কিন্তু সরকার কিন্তু অনেক নিয়ন্ত্রণ করে যে রোজার মাসে যেন জিনিসপত্রের দাম না বাড়ে, সেই জন্য সরকার আগে থেকে ব্যবস্থাপনা করে। কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থাপনা নেই। ধর্মপ্রাণে সমস্ত মানুষদের কথা ভেবে রোজা মাসে ফলের বাজারের ওপর নজর রাখা উচিত শাসক দল সহ কেন্দ্রীয় সরকারের বলে মন্তব্য করেছেন তিনি। দক্ষিণ দামোদর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পরিত্যক্ত কয়লা খাদানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালীপাহাড়ি ও জামরা মধ্যবিত্ত এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিত্যক্ত কয়লা খাদানে এক ব্যক্তির মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালীপাহাড়ি ও জোমরা এলাকার মধ্যবিত্ত জঙ্গলে ঘটনাটি ঘটে। বুধবার রাতে কালীপাহাড়ির জঙ্গলে মোহাম্মদ সাদ্দাব হঠাৎ পরিত্যক্ত খাদানে পড়ে যায়। আমরা কালকে 7:30-8 নাগাদ খবর পেলাম যে লোকাল কোনো ছেলে এদিকে এসেছিল, এই চানকে পড়ে গেছে। তারপর আমাদের যেহেতু ইসিএলের পুরানো চানক, তো সেই মতো আমাদের ইসিএলের তো দায়বদ্ধ তো কিছু থাকে। তারপর ইসিএলের সব আধিকারিকরা এসে রেস্কিউ টিম এসে রিকভারি করার চেষ্টা করে, কিন্তু ভেতরে এত বেশি গ্যাস, ব্ল্যাক ড্যাম এত বেশি হয়ে আছে যে সেফটি প্রিকয়েন্স, আমাদের সেফটি ল্যাম্প নিয়ে যাওয়া হলো, তাতে দেখছি গ্যাসের পরিমাণ প্রচুর, মানুষ নামতে পারছে না। সেটা আবার রেস্কিউ টিম নতুন অ্যাপার্টস নিয়ে নতুন জিনিস নিয়ে এসছে, ওই লাশটা রিকভারি করার চেষ্টা করা হচ্ছে। নিচে মে গ্যাস হ্যাঁ, গ্যাস হম লোক চেক কি গ্যাস হ্যাঁ, তো এসে অর্ডিনারি আদমি কো নহীঁ উতার সকতে হ্যাঁ, উসকে বাদ মে তো ও ভি ভিতর রহ জায়েগা। নহীঁ, ইসকা আন্দর ক্যা হ্যায়, নিচে মে কোয়লা হ্যায়, লোহা হ্যায়, স্ল্যাগ হ্যায়, ক্যা হ্যায়? ইতো ইসিএল কা হ্যায়? ইসিএল কা তো নহীঁ হ্যায়। ইসিএল কা নহীঁ হ্যায়? নহীঁ, ইতো জমানে কব কা হ্যায় কোই নহীঁ জানতা। আচ্ছা, আর ইয়ে খোদা হ্যায় ইস এরিয়া মে, ডেফিনেটলি ইস এরিয়া মে কুছ আপার সিম হ্যায় জো হম লোগ চালায়ে নহীঁ হ্যায়। আচ্ছা, তিন সিম সব হ্যায়, সেফটি অ্যাঙ্গেল সে নহীঁ চালা হ্যায় তো পড়া হুয়া হ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএল এর আধিকারিকরা। আনা হয় ইসিএল এর উদ্ধারকারী দল মাইন্স রেস্কিউ টিমকে, যদিও এখনো মৃতদেহ উদ্ধার হয়নি। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বৃহস্পতিবার বর্ধমানের নবাঘাটে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শাসক দলের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হল মহিষাদলে। জনগণের সুবিধার্থে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করল কালিকাগঞ্জের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। কংগ্রেসের সঙ্গে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি বেসরকারি চিকিৎসালয় থেকে এক চিকিৎসাধীন গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা চালান প্রেমিক। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।